আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে পুরুষদের গোপ বা মোচ, যেটাই বলেন, এটা রাখার পদ্ধতি কী বা কাটার নিয়ম কী, এই সম্পর্কে ইসলামের কী বিধান, এ সম্পর্কে আলোচনা করব। ভালো করে বুঝতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে কি এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, সকলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, গোপ বা মোচ রাখার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজ্জু শাওয়ারিবা ওয়া আরহুল লিহা, অর্থাৎ তোমরা মোচকে কেটে ছোট ছোট করো, মোচকে বড় হতে দিও না, মোচকে ছোট ছোট রাখো। ওয়া আরহুল লিহা, এবং দাড়িকে না কেটে ছেড়ে দাও, অর্থাৎ দাড়িকে ছোট করো না, বড় হতে দাও। তো এখানে হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মোচকে ছোট ছোট করে রাখতে আর দাড়িকে বড় বড় করে রাখতে। এই জন্যে মোচকে ছোট ছোট করে রাখা, অর্থাৎ এতটুকু ছোট যে ঠোঁটের ওপর পড়ে না, এতটুকু ছোট ছোট করে রাখা মোচ, এটা সুন্নত আমল। তো এই গেল মোচ আমরা কতটুকু রাখব, অর্থাৎ এতটুকু ছোট রাখবো যাতে করে ঠোঁটের উপরে আমাদের মোচ না এসে যায়, এত পরিমাণ ছোট কমপক্ষে আমাদের রাখতে হবে। আমরা যদিও এই দুই সাইড দিয়ে আমরা বড় করে রাখি তাতেও সমস্যা নেই, কিন্তু যাতে ঠোঁটের উপর না পড়ে। তো এই হলো মোচ রাখার সুন্নত পদ্ধতি। এখন কাটার নিয়ম কি, মোচ কাটার নিয়ম? তো এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুজ্জু শাওয়ারিবা, তোমরা মোচকে কেটে কেটে ছোট করো। এখানে কেটে ছোট করার কথা বলা হয়েছে। তো সেজন্য একজন পুরুষ, তিনি যা দিয়ে মোচ কাটা যায়, যেমন কেচির মাধ্যমে মোচ আমরা কেটে থাকি, তো এই কেচির মাধ্যমে তিনি মোচকে কাটবেন এবং এতটুকু ছোট করবেন যেন সে মোচটাকে চেষে ফেলে দিছে বা মন দিয়ে ফেলছে এমন দেখা যায়। তো এমনভাবে একেবারে ছোট ছোট করে ফেলা, এইটাই হলো উত্তম, সবচাইতে উত্তম, একেবারে ছোট করে ফেলা কেটে কেটে। কিন্তু অনেকে মোচকে মুন্ডায় ফেলেন, মোচকে মুন্ডানো যাবে না, কারণ যদি কেউ মোচকে মুন্ডায় তাহলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিপরীত হয়ে যায়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মোচকে কেটে কেটে ছোট করো। এখন কেউ যদি মুন্ডায় ফেলেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অমান্য করা হলো, কারণ যদি মোচকে মুন্ডানোর বিধানই থাকতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলে দিতেন যে তোমরা মোচকে মুন্ডায় ফেলো, কিন্তু এমন বলেন নাই, বলা হয়েছে যে মোচকে কেটে কেটে তোমরা ছোট করো। তো সেজন্যে যিনি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর, আমাদের নবীর প্রকৃত উম্মত হবেন, তো তিনি কখনো তার মোচকে মুন্ডাতে পারেন না, এমন কাজ তার দ্বারা কখনো হতে পারে না। যদি কেউ করেন, অনেক ইমামগণ এটাকে বেদাআত বলে দাবি করেছেন যে এমনটি করে মোচকে মুন্ডা ফেলা এটা বেদাআতি কর্মকাণ্ড, আর কোনো ব্যক্তি যদি বেদাআতি কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম, তিনি জাহান্নামে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সকলে মোচ যদিও ছোট করি, আমরা কেটে কেটে ছোট করব, কেউ মুন্ডাবো না, কিন্তু আমাদের সমাজে এটা একটা ব্যাপক প্রচলন হয়ে গেছে যে আমরা মুখে মুন্ডিয়ে ফেলে চেষে একবারে কেটে ফেলি, এমন করা যাবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আলোচনা, কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে কি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।